আইন শৃঙ্খলা বাহিনীর সাজানো ডিজাইনে ভোট লোপাটের মহাধুমধাম এখন চলছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে মহাভোজ উৎসবের মহা সমারোহ চলছে পুলিশ সদর দপ্তর থেকে থানার পুলিশ স্টেশনগুলোতে এভাবে অন্যান্য বাহিনীর ইউনিটেও চলছে ভোজের মৎস্য যে দল ভোটে বিজয়ী হয় সাধারণত তাদের কর্মীরাই উৎসব ভোজ ইত্যাদিতে মেতে থাকে আপনার আওয়ামী লীগ তো ভোটে বিজয়ী হয়নি ওই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো উৎসব করেনি উৎসব করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাব বিজেপি কারণ তারাই আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় নিয়ে এসছে সেই জন্য নজিরবিহীনভাবে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী উৎসব করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটি রাজনৈতিক দলের তথাকথিত বিজয় উৎসব উদযাপন করে এটা শুধু নজিরবিহীন ও হাস্যকরই নয় হতবাক করা বিস্ময় বটে এটি গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তামাশার বিকৃত প্রকাশ সুতরাং এটা আরও সুস্পষ্টভাবে প্রমাণিত হল উনত্রিশে ডিসেম্বর রাত ও তিরিশে ডিসেম্বর ভোট ডাকাতিতে বিস্ময়কর সাফল্য অর্জন করেছে আইন শৃঙ্খলা বাহিনী এখন গণতন্ত্রের লাশের উপর মহাভোজের মহাভোজের আয়োজন করছে তারা আচ্ছা এদিকে চলে আসে

আমাদের আমন্ত্রিত অতিথি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব শকত মাহমুদ সাহেব এই মাত্র এসে উপস্থিত হলেন আর আমাদের আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শাহিদা রফিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তিনি আমাদের আজকের এই সংবাদ বিবরণীতে আছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে আছেন বন্ধুরা আমি যে কথাটি বলছিলাম এখন গণতন্ত্রের লাশের উপর মহাভোজের আয়োজন করেছে তারা বন্ধুরা এই সমস্ত ঘটনায় আবারও প্রমাণিত হয় দেশ চলবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা একতরফা নির্বাচনের সংস্কৃতিতে এবং শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই দেশের নিয়ন্ত্রণ রাখবেন এখানে জনগণ কোনো বিষয় নয় সরকার তথাকথিত হিংসা ও মহাজালিয়াতির নির্বাচনের বিনিময়ে দেশের মানুষের নাগরিক স্বাধীনতা খর্ব করেছে এখন সরকার দমন নীতির উত্থান নেতাকর্মীদের নিজ বাড়িতে যাওয়ার পথে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে তাদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি কেড়ে নেওয়া হচ্ছে বিএনপি নেতার ছেলে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে পরে দেশে ফিরে এসে নিজ এলাকায় সমাজসেবা করতে গেলেও তার উপর আক্রমণ চালানো হচ্ছে আজকে খবরের কাগজে দেখবেন যে ছেলে দেশের বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে নিজ বাড়িতে ফিরে সমাজসেবা করছে কিন্তু এটাও তাকে করতে দেওয়া হবে না কারণ তার বাবা স্থানীয় বিএনপির নেতা সারা দেশে বিরোধী দল মত ও বিশ্বাসের মানুষরা সরকারি সন্ত্রাসবাদে আক্রান্ত সরকার মনে হচ্ছে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় তিরিশে ডিসেম্বরের আগের দিন অন্ধকার রাতে ভোট ডাকাতি ও ভোট হরিলুট সরকারের জন্য শুভ বার্তা নয় বরং এই অপকর্মীটির জন্য অচিরেই বিশাল রাজনৈতিক ধাক্কা খেতে হবে বর্তমান ভোটারবিহীন সরকারকে জোর করে ক্ষমতায় থাকাটা এই ম্যান্ডেটবিহীন সরকারের জন্য হবে বিবিধ অমঙ্গলের উৎস কারণ জনগণের ম্যান্ডেট ছাড়া যারা ক্ষমতায় থাকে এবং থেকে আস্ফারণ করে আসলে তাদের বিপদ সব সময় তারা তাদের দিকে ধেয়ে যাবে বন্ধুরা গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন সংলাপ ও পুননির্বাচন প্রশ্নে ঐক্য ফ্রন্টের দাবি হাস্যকর তাহলে আমি বলতে চাই শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত তিরিশে ডিসেম্বরের নির্বাচনটা কি খুবই সম্মানজনক হয়েছে ওবায়দুল কাদের সাহেব রাষ্ট্রের সব শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে জেলে পাঠিয়ে এরকম ভোট সন্ত্রাসের একতরফা নির্বাচনের পরেও কি এটা প্রমাণ করে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার অথচ এত বড় নজিরবিহীন ভুয়া ভোটের নির্বাচনের পরেও আত্মমর্যাদাহীন আওয়ামী নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছেন দেশব্যাপী নারী পুরুষ ভোটাররা ধিক্কার জানাচ্ছে তিরিশে ডিসেম্বরের নির্বাচনকে কারণ তারা কেন্দ্রে গিয়ে দেখেছে তাদের ভোট দেয়া হয়ে গেছে আগের রাতে যেখানে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট দেওয়া হয়েছে তাকে কি ভোট বলে মহাভোট ডাকাতির যথেষ্ট তথ্য প্রমাণ এখন সবার কাছে আছে দেশ বিদেশের গণমাধ্যম ও দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোও ইতিমধ্যে ভোট ডাকাতির তথ্য প্রমাণ তুলে ধরছে ভোটের আগের দিন রাত ও ভোটের দিন ভোটের দিনেই ভোট লুটের দৃশ্য দেখাতে পারত গণমাধ্যম কিন্তু গণমাধ্যম ছিল প্রচন্ড হুমকির মুখে তারপরেও দেশ বিদেশের বেশ কিছু গণমাধ্যমে ভোট ডাকাতির দৃশ্য দেখিয়েছে ভোট ডাকাতির কিছু দৃশ্য দেখাতে গেলে তাৎক্ষণিকভাবে যমুনা টিভির প্রচার ক্যাবেল অপারেট প্রচার ক্যাবেল অপারেটরদের দিয়ে বন্ধ করা হয়েছিল এটা আপনারা জানেন সুতরাং কেউ এই নির্বাচন মেনে নেয়নি আর বিবিসি তো মানে ব্যালট বাক্স ভরা সেই ব্যালট বাক্সটি দেখিয়েছেন তো সুতরাং এই হুমকির মুখেও এই দামোন্নতির মুখেও এবং গণমাধ্যমকে চাপে রাখার পরেও কিন্তু এই জিনিসগুলো প্রচার হয়েছে সুতরাং কেউই এই নির্বাচন মেনে নেয়নি এজন্য ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয় মহাটাকাতির ভোটের জবাব তাদের কাছে নেই সাংবাদিক সাংবাদিকবৃন্দ বিশ্বের দেশগুলোর গণতন্ত্রের তালিকায় নেই বাংলাদেশ এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বর্তমান বাংলাদেশ পূর্ণ গণতন্ত্র বা ত্রুটিপূর্ণ গণতন্ত্রের অবস্থানও নেই বাংলাদেশের অবস্থান স্বৈরতান্ত্রিক দেশগুলোর সমপর্যায়ে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ নির্বাচনে বেশ অনিয়মের ঘটনা ঘটেছে তাদের বক্তব্য যা নির্বাচনে সুষ্ঠুতা ও নিরপেক্ষতা প্রতিবন্ধকতার সৃষ্টি করে বিরোধী দল ও প্রার্থীর উপর সরকারি চাপ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংস্কৃতি ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা থেকেও বেশি খারাপ বাংলাদেশে বর্তমান দুর্নীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে আইনের শাসন খুবই দুর্বল সিভিল সোসাইটি দুর্বল সাংবাদিকরা সব সময় হয়রানি ও চাপের মুখে থাকে এবং বিচার ব্যবস্থাও স্বাধীন নয় বন্ধুরা আইইউ রিপোর্ট প্রকাশের পর সরকারের কিছু আজ্ঞাবাহী বুদ্ধিজীবী অবান্তর কথাবার্তা বলেছেন তারা বলেছে গণতান্ত্রিক ধাপে বাংলাদেশ এগিয়েছে কিন্তু বাস্তবে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থান তলানির ও নিচে অতলে নিমজ্জিত প্রিয় সাংবাদিক বিন্দু ত্রিশ ত্রিশে ডিসেম্বর ঝিনাইদহ চার আসনে ধানের শেষের প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ গত নয় জানুয়ারি মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি দলের পক্ষ থেকে গত তিরিশে ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের নিজেদের মধ্যে দলীয় কন্দলের কারণে কুমিল্লায় গত দশই জানুয়ারি দুই হাজার উনিশ আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ নিহত হয় আর এর জের ধরে কুমিল্লা জেলাধীন লাকসাম থানার বাকুই ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের বিএনপি নেতা নাসির উদ্দিনের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নাসিরুদ্দিন বাড়িতে আগুন লাগানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি বন্ধুরা আমার আমি বলেছি এখন শুরু করেছে তারা বিএনপির উপর পালাক্রমে নিঃশংস আক্রমণ সহিংস আক্রমণ এবং রক্ত ঝরাচ্ছে বাড়িতে আগুন দিচ্ছে অগ্নিসংযোগ করছে সর্বত্র নিজেরা ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা মারা যাচ্ছে এটারও দায় চাপিয়ে এই তাদের সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে পুলিশকে দিয়ে তারা মামলা করছে এটা নির্বাচনোত্তর আরেকটি দমনের আমরা নজির দেখছি যে নজিরগুলো আমরা দেখেছি এর আগে যে ঘটনাগুলো দেখেছি নির্বাচনকে নিয়ে এখন নির্বাচনের পরে দেখছি নতুন নতুন ঘটনা সুতরাং আমি এগুলো বন্ধ করার জন্য দাবি করছি এই সমস্ত বন্ধ না হলে জনগণই প্রতিরোধ করবে জনগণই নিজের বেঁচে থাকার দায়িত্ব নিজেরাই নেবে আপনাদের সকলকে ধন্যবাদ